প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের আনা যুদ্ধবিরতির প্রস্তাব পাশের জন্য কাজ করছে আমেরিকা। ইসরায়েল কখন তাদের চলমান অভিযানের তীব্রতা কমাবে? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সরাসরি উত্তর না দিয়ে জাতিসংঘে চলমান সমঝোতা প্রক্রিয়ার দিকে ইঙ্গিত করেন বাইডেন। মিলওয়াকিতে তিনি সাংবাদিকদের বলেন, জাতিসংঘে তারা এমন একটি প্রস্তাবনার রূপরেখা নিয়ে আলোচনা করেছেন যেটির বিষয়ে তারা হয়তো সম্মত হবেন। বাইডেনের এমন মন্তব্যই প্রমাণ করে যে প্রস্তাবনাটির পক্ষে আমেরিকার সমর্থন এখনও হোয়াইট হাউসে একটি অমীমাংসিত বিষয় হিসেবে রয়ে গেছে। এর আগে এই বিষয়ে বুধবার অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের একটি ভোটের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদেরকে জানিয়েছেন, প্রস্তাবনাটি নিয়ে এখনও আলোচনা চলছে, তবে প্রস্তাবনার অংশ হিসেবে হামাসের বিরুদ্ধে সুনির্দিষ্ট নিন্দা প্রস্তাবের বাস্তবায়ন দেখতে চায় আমেরিকা। কিরবি আরও বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকারে স্বীকৃতি ও গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার বিষয়ে সব সদস্যই প্রতিশ্রুতিবদ্ধ।